আজকে আমি ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃতের পদ্যাংশ অর্থাৎ মেঘদূতম গীতিকাব্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটিকে একদম স্কিপ করবে না। এই প্রশ্নগুলি এমন প্রশ্ন যা অধিকাংশ পরীক্ষায় বারবার এসেছে, এবং তোমরা যদি এইগুলো প্রশ্নকে একবার পড়ো এবং প্র্যাকটিস করো তাহলে এগুলির মধ্য থেকে অধিকাংশ প্রশ্ন কমন পাবেই পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর অনেকে সাজেশন দেয় না যে এই বই থেকে দুটি প্রশ্ন, ওই বই থেকে দুটি প্রশ্ন দিয়ে ভিডিওতে চালান করে দেয়, আর তোমরা সেগুলোকেই বেথ বাক্য বলে মনে করো এবং সেগুলি প্রশ্নকেই মন দিয়ে প্র্যাকটিস করো। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যায় যে ওগুলি একটাও আসেনি, অর্থাৎ এগুলো ভুয়ো। তাই এগুলো চ্যানেলে থেকো, তোমরা একদম সাবধান থেকো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তার আগে তোমাদের প্রত্যেককে স্বাগতম মানুষ গড়ার কারিগর ইউটিউব চ্যানেলে। ক্লাস ইলেভেনের সংস্কৃতির মেঘদূতম গীতিকাব্য থেকে প্রথম এমসিকিউ প্রশ্ন, অভিশাপের পরে যক্ষ কোথায় বাস করত? উত্তর রামগিরি। দুই নম্বর প্রশ্ন, যক্ষের বার্তা মেঘ নিয়ে যাবে? উত্তর অলকায়। তিন নম্বর প্রশ্ন, যক্ষ কার অভিশাপে নির্বাসিত হয়? উত্তর কুবের। চার নম্বর প্রশ্ন, যক্ষপত্নী কোথায় থাকেন? উত্তর অলকাপুরীতে। পাঁচ নম্বর প্রশ্ন, যক্ষের বার্তা বাহককে? উত্তর মেঘ। ছয় নম্বর প্রশ্ন, যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল? উত্তর রামগিরিতে। সাত নম্বর প্রশ্ন, যক্ষ কোন ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিলেন? উত্তর কুটজ কুসুম। আট নম্বর প্রশ্ন, মেঘদূতম কাব্যটির রচয়িতাকে? উত্তর মহাকবি কালিদাস। নয় নম্বর প্রশ্ন, মেঘদূতম কাব্যটি কোন ছন্দে রচিত? উত্তর মন্দাক্রান্তা। দশ নম্বর প্রশ্ন, যক্ষকে তার প্রভু কত বছরের জন্য প্রিয়া বিরহের অভিশাপ দিয়েছিলেন? উত্তর এক বছর। এগারো নম্বর প্রশ্ন, গুজ্জক বলতে কাকে বোঝাচ্ছে? উত্তর যক্ষ। বারো নম্বর প্রশ্ন, মেঘ কোন দেবতার প্রধান পুরুষ? উত্তর ইন্দ্র। তেরো নম্বর প্রশ্ন, ধনপতিকে? উত্তর কুবের। চোদ্দ নম্বর প্রশ্ন, জিমুত শব্দের অর্থ কি? উত্তর মেঘ। পনেরো নম্বর প্রশ্ন, ইন্দ্রের প্রধান সহচরকে? উত্তর মেঘ। ষোলো নম্বর প্রশ্ন, দ্বৈতা শব্দের অর্থ কি? উত্তর প্রিয়া। সতেরো নম্বর প্রশ্ন, পুষ্কর আবর্তক বংশে কে জন্মগ্রহণ করেছে? উত্তর মেঘ। আঠেরো নম্বর প্রশ্ন, কে নিজের ইচ্ছানুসারে রূপ ধারণ করতে পারে? উত্তর মেঘ। উনিশ নম্বর প্রশ্ন, পয়ত শব্দের অর্থ কি? উত্তর মেঘ। কুড়ি নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের অন্তিম প্রশ্ন হল, বায়ুর উপর ভর করে কি উড়ে? উত্তর মেঘ। তাহলে আজকে পর্যন্তই, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই প্রশ্নগুলিকে খাতায় লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকো। আবার খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।